बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम हे समस्त जगतवासी आज हमें स्वामी वाली चिस्ती अपन सामने जो आलोचनाटी निये हाजिर हलम ये आलोचनाटी प्रत्येक मानुषेरी प्रयोजन किन्तु देखें मानुष अनेक किछु ना बुझे आल्लाह के दोषारोप करे बसे जे इस्लाम धर्मटाके दोषारोप करे बसे ना बुझार कारण आज के से विषय आलोचना होबे देखें प्रत्येक मानुष पृथ्वी बेचे थकाकालीन जे आल्ला किन्तु काउके ठकाय ना मानुष निजेर बोझार दोषे निजेर कर्म दोषे मानुष ठके थाके मानुष विभ्रांति हुए पड़े थाके ताई ए विषय आज के आलोचनाटी करब देखुन आपने भावछेन कल के एक काज करबें जे काजटी करले आपनार भविष्यतेर जन्य भालो किछु होबे এই ভালো কিছু ভেবে যখন আপনি কাজকে ভেবে রেখেছেন এবং আল্লাহকেও বলেছেন আল্লাহ কালকে সেই কাজটি যখন করব সেই কাজটি যেন সুফ হয় এবং ভালো কিছু হয় তো ভালো হবে না সফল হবে না দুর্নাম হবে না ভবিষ্যৎ নষ্ট হবে এটা কিন্তু আপনি আমি জানি না তবে দেখেন যখনই আল্লাহর কাছে বলেছেন তখনই দেখা যায় আল্লাহ আপনাকে যেটা জানানোর আপনাকে স্বপ্নে জানিয়ে দেবে সে থাকেন বা না থাকেন আপনি কোনো মুর্শিদ দ্বারা থাকেন বা না থাকেন সেই রাত্রে স্বপ্ন এসে কি এসে গেছে দেখেন আপনি স্বপ্নে দেখতেছেন যে আপনি একটি জায়গায় গমন করেছেন সেখানে যেতে যেতে জায়গায় জায়গায় হোঁচট খেয়েছেন এবং জায়গায় জায়গায় আপনি বিপদের মুখে পড়েছেন বা কেউ আপনাকে দৌড়াচ্ছে বা সে ধরতে পারলে আপনাকে মারবে বা আপনি দেখতেছেন ক্ষুধার্ত কোন জায়গায় একটু খাবারের জন্য গিয়েছেন সে খাবারও দিচ্ছে না এবং সম্মানও সে দ্বারা করছে না যদি এমন কিছু দেখেন এমন কিছু বোঝেন ঘুম থেকে উঠে তখনই আপনি একটা অট্টহাসি দিতে পারেন যে আপনি জায়গায় জায়গায় বিপদে পড়েছেন ক্ষুধার্ত রয়েছেন হোঁচট খেয়েছেন আপনার কাজটি করতে গিয়ে করতে পারছেন না ওখানে হতাশায় ভুগছেন আপনি ঘুম থেকে উঠে এটির ব্যাখ্যা কি করবেন এটির ব্যাখ্যা এটিই করবেন যে আপনি যে কাজটিতে হাত দিতে যাচ্ছেন এবং করবেন ইনশাআল্লাহ সেখানে সুফল হবে কারণ সেখানে কি দেখানো হয়েছে হোঁচট খেয়েছেন পড়ে গেছেন ক্ষুধার্ত আছেন অসম্মানী হচ্ছেন সেই কাজটি করার জন্য এমন অবস্থা আপনার না জানি কোন বিপদ কিন্তু আপনার সুপথ অবশ্যই এই স্বপ্নের ব্যাখ্যাগুলো বেশিরভাগই উল্টা হয়ে থাকে যখন আপনি এমন কিছু দেখেছেন হয়তো মনে মনে ভাবতে পারেন আমাকে যা কিছু দেখানো হয়েছে না কালকে এই কাজটি ধরা যাবে না বা ওই কাজে যাওয়া যাবে না কিন্তু দেখেন আপনার কাছে রেজাল্ট এসে গেছে যে আপনি বিপদের পর বিপদে পড়েছেন এখানে সে যে কাজটির জন্য গিয়েছেন সেটি হয়নি বরঞ্চ মনে হয় আরো অসম্মান হয়ে ফিরেছেন অবশ্যই বাস্তবে এটা পরীক্ষা করবেন এরকম যদি কেউ দেখে থাকেন অবশ্যই সামনে অগ্রসর হবেন এবং সামনে আপনার ভালো কিছু হবে যেই কাজটিতে হাত দিতে যাবেন সেই কাজটি সুন্দর মতো হবে এবং সামনে আপনার ভবিষ্যৎ ভালো হবে এই হলো একটা বিষয় আরো একটা বিষয় যে আজকের যে কথাগুলো বলছি শুধু নিজের ভক্তদের জন্যই নয় সকল স্তরের মানুষের জন্যই দেখেন আবার কোনো একদিন আপনি কোনো অন্য কোনো ব্যক্তি এমন কিছু ভাবনা চিন্তা করেছে কালকে 5 লক্ষ বা 10 লক্ষ টাকা ইনভেস্ট করবেন সেখানে ইনভেস্ট করার পরে আপনি সেই বিজনেসের মধ্যে শেয়ার হবেন কিংবা সেই বিজনেসটি আপনি করবেন এখন আজকে আপনি ভাবছেন যদি ধরা খাই যদি টাকা মার খাই বা এরকম কিছু হয় তাহলে তো আমার ভবিষ্যৎ শেষ তাই আমি বলবো যদি আপনি ঘুমানোর আগে দিয়ে আল্লাহকে সেজদা দিয়ে মোনাজাতের মধ্যে আপনার মনের কথাগুলো বলে যখন আপনি শুয়ে পড়বেন তখন দেখবেন যে সেজদা তো দিয়েছেন এখন এখন তো শুয়ে পড়বেন শোয়ার আগে দিয়ে 3 বার ফাতিহা 3 বার সূরা ইখলাস 1 বার ফালাক 1 বার নাস পড়ে আপনার নিজের বুকে ফুঁক দিয়ে আল্লাহকে বলে ঘুমাবেন যে হে আল্লাহ কালকে এই কাজটি করব যদি জীবনের ভবিষ্যৎ নষ্ট হয় যদি জীবনে কোনো লস খেয়ে যায় তাহলে এটার থেকে তুমি আমাকে ফেরাও আর যদি তুমি আমাকে এটার থেকে না ফেরাও তাহলে তো আমি লস খেয়ে যাব আর যদি ভালো হয় তাহলে তুমি করাও
তাহলে আল্লাহকে যখন বলা হয় আল্লাহ পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন আপনার কথাগুলো কিন্তু আল্লাহ শুনতে পাচ্ছে। এখন যে কথাটি বল শুনুন, যদি সেই রাত্রে আপনি এমন কিছু স্বপ্নে দেখেন যে আপনি একটি জায়গাতে গিয়েছেন, সেখানে আপনি খুব সম্মান পাচ্ছেন, মানুষ আপনাকে মালা নিয়ে আসছে, আপনাকে গলায় পরিয়ে দেবে এবং মানুষ আপনাকে সমাদর করছে, মানুষ আপনাকে ভক্তি করছে এবং যেখানে যাচ্ছেন আপনি আনন্দ উপভোগ করছেন এবং অনেক অনেক কিছুর মধ্যে আপনি প্রবেশ করেছেন, সেখানেও আপনি সম্মান পাচ্ছেন, আপনার ঘর বাড়ি অনেক কিছু দেখতে পাচ্ছেন, আপনার সুন্দর সুন্দর ঘর বাড়ি হয়ে গেছে, বিরাট বাগান আছে, আপনি খুব আনন্দ করছেন, এমন বিষয়গুলো যদি আপনি স্বপ্ন দেখেন তখনই আপনাকে বুঝে নিতে হবে অবশ্যই অবশ্যই আপনি যেই নিয়ত করেছেন সেই ব্যবসায় 5 বা 10 লক্ষ টাকা ইনভেস্ট করবেন, আপনি সেখান থেকে বিরত হয়ে যাবেন। সেখান থেকে বিরত যদি আপনি না হন তাহলে এখানে সুখ স্বাচ্ছন্দ্য ভালো সম্মান ভক্তিজনক কিছু দেখানো হয়েছে, তার মানে কি আপনার উপরে বিপদ আসবে, আপনার টাকা মার খাওয়ার সম্ভাবনা বেশি, তাহলে সেখান থেকে আপনি ফিরে যাবেন এবং ঘুরে আসবেন। কারণ আমার এই কথাগুলো আপনারা প্রমাণ করবেন, এই প্রমাণ যদি আপনারা কখনো পান অবশ্যই আপনারা বলবেন যে স্বামী মালি চিস্তির এই কথাগুলো শুনে আমরা সকলেই আমরা উপকৃত হয়েছি। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো কিন্তু স্বপ্নের ব্যাখ্যা, আর এই স্বপ্নের ব্যাখ্যার উপরে আল্লাহ একটা নবীকে মজুজা দিয়ে পৃথিবীতে পাঠালেন যাকে ইউসুফ নবী বলা হয়। দেখা যায় তিনি স্বপ্নের ব্যাখ্যা যা বলে দিতেন তাই হতো, কিন্তু স্বপ্নের কথাগুলো দেখতো কি উল্টা, এই উল্টাকে ভাও করতে হতো। দেখেন কোরআনের মধ্যেই কিন্তু এসে গেছে যে এক রাজা যখন স্বপ্ন দেখলো যে 3টা মেরাইটটা গরু 7টা তাজা গরুকে চাবাইয়ে চাবিয়ে খেয়ে ফেলছে, তাহলে এই কথাটির কি ব্যাখ্যা হবে? তখন রাজার মাথা নষ্ট যে আমি কেন এই স্বপ্ন দেখলাম। তখন ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে এসে যখন ব্যাখ্যা দিলেন যে দেখেন আপনার ব্যাখ্যা হলো এটাই যে আপনার এই রাজ্যে এমন আকাল হবে যে সেই আকালের মধ্যে আপনার দেশের মানুষ না খেয়ে মারা যাবে, তাহলে এটার থেকে বাঁচতে হলে এর ব্যাখ্যা টোটাল কি হবে? এই ব্যাখ্যাটা, এর ব্যাখ্যাটি হবে যে যে 3টা মেরাইটটা গরু 7টা তাজা গরুকে চাবাইয়া চাবাইয়া খাইল। এর ব্যাখ্যা হলো দেখুন যে 3টা মেরাইটটা গরু তার মানে 3 বৎসর বাম্পার ফলন হবে এবং 7 বৎসর আকাল হবে, 7টা গরুকে খেয়ে ফেলেছে আর 3টা মেরাইটটা গরু খেয়েছে, তার মানে কি এই মেরাইটটা মানে কি অসুস্থ গরু 7টা তাজা গরুকে খেয়ে ফেলেছে, তাহলে 7 বৎসর যে ভালো ফলাফল হতো সে ভালো ফলাফলকে এই 3টা অসুস্থ গরু খেয়ে ফেলল, তার মানে কি এই 3 বৎসর বাম্পার ফলন হবে যা 7 বৎসরের সমান ফসল হয়ে যাবে এই 3 বৎসরে। আবার এই 3 বৎসর ফলাফল হওয়ার পরে আবার দেখা যায় যে 7 বৎসর আকাল হবে, মানে 7টা তাজা গরুকে খেয়ে ফেলেছে, এ হলো তার ব্যাখ্যা। তবে দেখেন কোরআনের মধ্যে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে ইউসুফ আলাইহিস সালামের সময় যে রাজার স্বপ্ন দেখেছিল এবং তিনি যে ব্যাখ্যাটি দিল এটা কিন্তু উল্টাই হলো, যে জায়গায় অসুস্থ গরু সেখানে সুস্থ গরুকে খেয়ে ফেলেছে, তার মানে এই অসুস্থ 3টা গরুর জায়গায় 3 বৎসর আকাল হবে, আর 7টা তাজা গরু মানে 7 বৎসর যদি ফলাফল ভালো হতো তো সেই 7টা গরুকে খেয়ে ফেলেছে। তবে হে সমস্ত জগৎবাসী, এই জগতের মানুষ যদি স্বপ্নের ব্যাখ্যা করে চলে সকলের কাছে তোরা এলমেলাদুনি আসবে না, উহি আসবে না, আল্লাহর তরফ থেকে খবর আসবে না, একমাত্র এলহাম কিংবা স্বপ্ন আসবে। এই স্বপ্নগুলো দেখে বুঝে যদি কেউ চলতে পারে তাহলে সে জগতে ইহকালে পরকালে সে ভালো থাকবে, সহজে লস খাবে না এবং তিনি জ্ঞানী হবেন, চতুর হবেন। তবে আজকের এই আলোচনাটি জ্ঞানী সম্প্রদায়ের জন্য তো মূল্যবান হবেই, তবে জগতে যারা এমনি সেমনি চলছে তাদের জন্য ভালো, কেননা তারা যদি এরকম কোনো দৃশ্য এরকম কিছু জিনিস জানতে চায় আল্লাহর কাছে তখনই এরকম কোনো দৃশ্য দেখলে সে সতর্ক হতে পারবে যে সে এটাকে ইনভেস্ট করবে কি করবে না। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনা এ কারণেই করা হলো যেন মানুষ সামনে কি করবে কোনটা বুঝে করবে এবং তাদের ভবিষ্যৎ যেন বলা হয় লাভবান যেন হয়, লোকসান থেকে যেন বেঁচে যেতে পারে। তাই আজকের আলোচনাটা এই। তবে সামনে আপনারা কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন,
এবং আরো একটা বিষয় হলো আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যদি ফেসবুক হয় অবশ্যই ফলো করে নেবেন। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।